মিরকাদিম মুন্সিগঞ্জে অবস্থিত এই নগর কসবা, মহল্লার সরু রাস্তা আর দুই পাশে প্রাচীন সব ইমারত, হুট করিয়ে মনে করিয়ে দেবে পানাম নগরের কথা। তবে পানাম নগরের সংস্করণে বা যত্নে থাকলেও মুন্সিগঞ্জের এই নগর কসবা মোটেই যত্নে না থাকার কারণে এর ঐতিহ্য বা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় মোট 6টি উপজেলা রয়েছে, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, টঙ্গিবাড়ি, গজারিয়া ও মুন্সিগঞ্জ সদর। মুন্সিগঞ্জ জেলায় 6টি উপজেলার মধ্যে 67টি ইউনিয়ন রয়েছে। সুলতানি আমলে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এই সমস্ত কসবা। ভবনগুলোকে কসবা বলে অভিহিত করা হতো। প্রাচীন দরিয়াদি ঘেটে এখন পর্যন্ত মোঘল আমলের প্রায় 37টি কসবার সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে মুন্সিগঞ্জের মিরকাদিমে অবস্থিত এই নগর কসবা একটি। কালক্রমে এই সমস্ত কসবাগুলো ধীরে ধীরে তাদের পূর্বকার গুরুত্ব হারিয়ে ফেললেও ঔপনিবেশিক আমলে এসে মুন্সিগঞ্জের নগরের কসবাটি পুনরায় যেন হারানো মর্যাদা ফিরে পায়। নদীবন্দরের সুবাদে ব্রিটিশ শাসনামলে মিরকাদিম পরিণত হয় এক জমজমাট ব্যবসা কেন্দ্রে। উদ্যমী বিত্তবান ব্যবসায়ীরা বসবাসের জন্য নির্মাণ করেন শৌখিন সব ইমারত, দ্বিতল ভবন, সূক্ষ্ম কারুকাজ, প্রশস্ত বারান্দা, অন্দরমহল, চিলিকোঠা সহ সবকিছু মিলে ঐশ্বর্য অভিজাত্য আর রুচিবোধের এক মার্জিত বহিঃপ্রকাশ। দেশভাগের পর এখানকার বাসিন্দাদের অধিকাংশই পাড়ি জমান কলকাতায়। বাকি যারা ছিলেন তারাও 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতা চলে যান ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।